তারপর আমি সরে গিয়ে বললাম, কাকু তুমি এটা কি করছো? তখন কাকু আমাকে থ্রেট করলো, তুই যদি এই কথাটা কাউকে বলিস তাহলে পরের দিন তোর সাথে এটা বেশি কিছু হতে পারে। আমি তখন ভয়তে কিছু বলতে পারছিলাম না। ম্যামকে সবাইকে বলা হয়ে গেছে, যখন আমাদের হেড টিচার আমাকে ডাকলো এবং দুটো মেয়েকে ডাকলো, তখন নিচে কাকুর যেই ঘরে বসে সেই ঘর থেকে চলে যাওয়ার সময়, উঠে যাওয়ার সময় আমাকে শুধু একটা কথা বললো, তুই বলে দিলি তো। আমাদের বাসে যেত কাকু, আমরা যেই স্কুল বাসে আসি সেই স্কুল বাসে কাকু আসতো। বাড়িতে আমি কেন কেন ভয়তে ভয়তে ছিলাম প্রচণ্ড। আমি স্কুলে লিখেও দিয়েছি যে কী করেছে কাকু। তারপরে বাড়িতে এসে আমি কাঁদতে কাঁদতে মাকে বললাম, তখন কথা বলতে পারছিলাম না, এত ভয় করছে। তারপরে মা অনেক রকম প্রশ্ন করছিল, কী হয়েছে, স্কুলে কেউ কিছু বলেছে, কোনো বাচ্চা কিছু বলেছে, কেউ তোকে মেরেছে, কোনো টিচার বলেছে? আমি বলি না, আমাদের স্কুলের মলা কাকু আমার সাথে এইরকম কাজ করেছে।